থানকুনিকে একটি শাক বা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই পাতার মস্তিষ্কে বিকাশ ঘটায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেটের আলসার প্রতিরোধ করে লিভারকে সুস্থ রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এই পাতাটি হলো আমাদের সবার পরিচিত থানকুনি পাতা যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন ও ভিটা ক্যারোটিন পাওয়া যায় আপনি যদি নিয়মিত এই পাতা খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন এর গুণাগুণ যা বলে শেষ করা যাবে না আমাদের ছাদ বাগানে এই থানকুনি পাতা মাসাল্লা অনেক হয়েছে তো আমি এখান থেকে কিছু থানকুনি পাতা তুলে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে পানি ঝরিয়ে পাতাগুলোকে ছোট করে কেটে নিয়েছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে আর পাঁচটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা দিয়ে নেবেন আর এখানে আমি তিন কোয়া তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুল থেকে কাপটা বের করে নিলাম এই পানিটা আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি হবে এখন আমি ব্লেন্ড করে নিব এই পাতা আর মরিচটা আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন তো আমি ব্লেন্ড করে নিয়েছি এই ব্লেন্ডটা কিন্তু মিহি ব্লেন্ড করে নিতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণটাকে আমি একটু হালকা ভেজে নিব পাঁচপোড়ন থেকে যখন একটা হালকা সুন্দর স্মেল বের হবে এই পর্যায়ে সাথে সাথে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিব মশলাটা আমি একটা হামান দিস্তার সাহায্যে গুঁড়া করে নিচ্ছি আজকে আমি যেহেতু থানকুনি পাতার আচার তৈরি করবো সেই জন্য আমি পাঁচপোরনটাকে গুঁড়া করে নিলাম এতে করে সুন্দর একটা স্মেল আসবে আচারের মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি ভাজা জিরার গুঁড়া আর ভাজার দনিয়ার গুঁড়া এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার আচার তরিতে চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় কোয়া রসুন কুচি আর সামান্য একটু হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো লবণ এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে নয়তো হলুদ আর রসুনটা পুড়ে যাবে এখন আমি প্রায় দশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ব্লেন্ড করা থানকনি পাতাটা নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজা ভাজা করে নিতে হবে ব্লেন্ড করা থানকনি পাতা থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া যে মশলাটা আমি করে রেখেছিলাম পাতা থেকে যখন পানিটা শুকিয়ে যাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখেন আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এই আচারটা খেতে এতটাই লোভনীয় আর মজার ছিল যে আমি লোভ সামলাতে পারি নি তো কিছুটা আচার আমি তুলে পরিবেশন করে নিলাম আর কিছুটা আচার আমি প্যানের মধ্যে রেখেছিলাম তো সেই আচারে আমি কিছুটা ভাত নিয়ে মেখে খেয়ে নিচ্ছি যাদের কাছে থানকুনি পাতার গন্ধটা ভালো লাগে না বা খেতে তিতা লাগে তাদের জন্য আজকের এই আচার রেসিপি আপনারা থানকুনি পাতা দিয়ে বাসায় এইভাবে আচার তৈরি করে রাখবেন আর এই আচার দিয়ে অনায়াসে এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন